বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, আর পেতে থাকুন নিত্য নতুন খবর। কথায় আছে, মাছে ভাতে বাঙালি, আর ভাতের পাতে যদি থাকে ইলিশ তাহলে তার কথাই নেই। বাঙালি জীবে স্বাদকড়কগুলোকে জাগ্রত করতে ইলিশ উৎসব হলো কলকাতায় এক নামজাদা ব্যাঙ্কুয়েট হলে। স্পাইসিস অ্যান্ড সসেসের 20তম বর্ষ পদার্পণ করা উপলক্ষে 10তম ইলিশ উৎসবে আয়োজন করা হয়েছিল। ইলিশের রকমারি পদ তো ছিলই, তার সাথে ছিল ইলিশ রান্নার প্রতিযোগিতা, যা একদমই অভিনব। উক্ত অনুষ্ঠানে ইলিশের স্বাদ নিতে উপস্থিত ছিলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি, বাংলা ম্যান ক্যাকটাসের সিধুসহ আরও ইলিশ প্রেমী। কলকাতা থেকে অরিন্দামের রিপোর্ট, বঙ্গ সংবাদ। আমার নিয়ম হচ্ছে এই আমাদের আমার পূর্বজদের আর সাহিত্য ভাষায় একে বলা হয় জলের আমি যে ফুডি সেটা আশা করি আমার আলাদা করে ঘোষণা করতে হবে না, মুখে বলতে হবে না। আমার এই মুখ থেকে একটু নিচের দিকে না মানে তাকালেই যে ভুঁড়িটা দেখা যাবে সেটা সম্পূর্ণ খাদ্য থেকেই হয়েছে। সো খাদ্য খেতে আমি খুব ভালোবাসি এবং আমি প্রায় সর্বভোগ টাইপের। সো তার মধ্যে ইলিশ ডেফিনেটলি একটা অত্যন্ত আকর্ষণীয় একটা আইটেম। তো ইলিশ উৎসব পেতে তো কী বলবো, প্রায় গতকাল থেকে না খেয়ে রয়েছি। এটা অতিরঞ্জিত হলেও আমি বলবো সত্যি সত্যি যে আমি আজকে কোনো স্টার্টার খাইনি এবং খাবো না, আমি স্ট্রেট মেইন করছি না। মানে বিচার করা খুব মুশকিল, ভাজাটা তেল দিয়ে মেখে লঙ্কা দিয়ে মেখে খেতে যেমন ভালো লাগে তেমন কালো জিরের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে হলে সেটাও মানে যথেষ্ট ভালো। আর ইলিশ ভাপা তো সকলের মতো আমার সত্যি সত্যি মনের মধ্যে উত্তেজনা টকবক করে ফুটছে, কারণ ক্যাকটাসের 30তম জন্মদিন আসন্ন, ডেটটা হচ্ছে 24শে অগস্ট, আর তার গ্র্যান্ড সেলিব্রেশন আমরা করতে চলেছি 27শে অগস্ট নজরুল মঞ্চে, যেখানে ক্যাকটাসের সাথে 30 জন সেলিব্রিটি জয়েন করবেন। তারা ক্যাকটাসেরই কোনো না কোনো গান ক্যাকটাসের সাথে পারফর্ম করবেন এবং সেই তালিকাটা অসম্ভব ইন্টারেস্টিং, অসম্ভব দীর্ঘ। রাইট ফ্রম রূপম ইসলাম টু অনুপম রায় টু পণ্ডিত তন্ময় ঘোষ টু সোমলতা, উজ্জয়িনী, রূপঙ্কর, রাঘব, মনোময়, এরা সবাই আসছে আমাদের সাথে এবং অন্যান্য ব্যান্ডরা কি অন্যান্য ব্যান্ডের তরফ থেকে রিপ্রেজেন্টেশন থাকছে, তো সবাই আসছে আমাদের সাথে এই গান বাজনার উৎসবে পার্টিসিপেট করতে। রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ। সসেসের হচ্ছে 20th অ্যানিভার্সারি,
ঠিক আছে। এর সাথে হচ্ছে তাদের দশম ইলিশ উৎসব। তো প্রতিবার এই ইলিশ উৎসবটা গঙ্গাবক্ষে করা হয়। তো এবার আমরা এটা একদম ডিরেক্ট এই কৃষিচন্দ্র গার্ডেনের টিউলি ব্যাংকোয়েটে করছি। তো এখানে অ্যাট্রাকশন আজকে অনেক কিছু আছে, যেমন প্রথমেই এখন শুরু হচ্ছে ইলিশ কম্পিটিশন দিয়ে আমরা শুরু করব। এখানে লাইভ কুকিং হচ্ছে, 20 জন পার্টিসিপেন্টস আছে। প্রত্যেককে আমরা মাছ এবং বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়েছি। তো তারা সেগুলো নিয়ে এখন একটা করে রেসিপি প্রেজেন্ট করবে। তো 3টে রাউন্ড হওয়ার পরে আমাদের বাংলার কিছু সঙ্গীতশিল্পী আসছেন, বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা যেমন জোজো, কৌশালী, সিধু সবাই আসছেন। এখানে লাইভ গানের পারফরমেন্স হবে, নাচের পারফরমেন্স আছে, এবং তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাঙালির খাওয়া দাওয়া। এবং সেই জন্যই এখন 1:30 বা 2টোর সময় আমরা শুরু করব হচ্ছে ইলিশ ফেস্টিভ্যালটা, যেখানে আনলিমিটেড ইলিশের আজকে আমাদের বুফে চলছে। ইলিশ উৎসব অবশ্যই, ইলিশ তো থাকছে, এছাড়া স্টার্টার আমাদের ছিল, স্টার্টারে আমরা গন্ধরাজ ভেটকি একটা প্রিপারেশন হয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, আর মেন কোর্সের মধ্যে ইলিশের ভাজা, ইলিশের ইলিশ মানে ইলিশ ভাজা, তেল, বেগুন দিয়ে ইলিশের ঝোল, ইলিশ ভাপা, এমনকি ইলিশের টক, মানে যেটা মিষ্টি আইটেম ভিতরে নামটা ইলিশের টক। তো এই দিয়ে শেষ হচ্ছে। কীভাবে আয়োজন মানে জল না, এটা হচ্ছে কুপনের এগেনস্টে আমরা আমাদের যারা নিয়েছেন তাদেরকে, তারাই শুধু এসেছেন। আর এছাড়াও এখানে 2টো স্টল আছে, আমরা কিন্তু সেটাও আপনারা দেখতে পারেন, যেখানে আমরা পানসারি মশালা আমাদের গিফট পার্টনার, তো পানসারির একটা স্টল আছে, আর আমাদের একজন বুটিক আছে। তাই যেহেতু সামনে পুজো, তো খাওয়া দাওয়ার সঙ্গে কেনাকাটাটাও চলতে পারে, সেই কারণেই আমরা একটা শাড়ির স্টলও রেখেছি। টকটাই কিন্তু খুব নতুনত্ব, সবাই ভাপা ঝোল এগুলো জানে, কিন্তু ইলিশের টকটা কিন্তু অনেকের কাছেই খুব নতুনত্ব জিনিস। তো এটা আমি বলবো যে এখানে সব থেকে অ্যাট্রাক্টিভ আইটেম। থ্যাংক ইউ।